গত দুই তিন দিন আগে কয়েকজন ইউটিউবার গ্রেপ্তার হয়েছে, আপনারা জানেন। তাদের অপরাধ ছিল, তারা জুয়ার অ্যাডভার্টাইজমেন্ট করতেন। তাদের বিভিন্ন ইউটিউবের কন্টেন্টের মধ্যে তারা জুয়ার বিভিন্ন বিশ্বব্যাপী জুয়ার বিভিন্ন ওয়েবসাইট, সেগুলোর প্রচার প্রচারণা করতেন। এগুলোতে উদ্বুদ্ধ হয়ে আমাদের দেশের অনেক মানুষ সর্বস্ব হারিয়েছেন, ছদ্মংশ করেছেন তাদের। এদের কাউকে কাউকে পুলিশ গ্রেপ্তার করেছে। তরুণদেরকে ধ্বংস করার জন্য শত শত ব্যবস্থা সারা দেশে সারা দুনিয়াতে করা হয়েছে, তাদেরকে ধ্বংস করবার জন্য। ওলামায়ে কেরাম তাদেরকে টেনে টেনে জাহান্নামের হাত থেকে, ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য চেষ্টা করছেন। আমরা চেষ্টা করে যদি এক ডিগ্রি তাদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করা হয়, তার চাইতে কয়েক গুণ বেশি ডিগ্রি তারা কিভাবে বাঁচবে? এই যে মাদকের কথা বলুন, মাদকের বিরুদ্ধে ওলামায়ে কেরাম এদেশে প্রতিটা জায়গা থেকে কথা বলে যাচ্ছেন। যৌতুকের বিরুদ্ধে, যৌতুক এদেশ থেকে যতটুকু বিদায় হয়েছে তার সবটুকু অবদান এদেশের আলেম সমাজের। আলেম সমাজের সারা দেশব্যাপী মসজিদে, মাহফিলে, ইসলামিক আয়োজনে, প্রোগ্রামে, বই পুস্তকে, লেখালেখিতে, বক্তব্যে তারা যৌতুকের বিরুদ্ধে যে শক্ত অবস্থান নিয়েছেন, এই অভিশাপ সমাজ থেকে বিদায় হয়েছে যতটুকু, তার সবটুকু কৃতিত্ব এদেশের আলেম ওলামাদের। অন্যরা সমাজকে নষ্ট করে, আলেমরা সেটাকে ঠিক করার জন্য তাদের সর্বস্ব বিলীন করে দেয়, চেষ্টা করে। আমাদের যুবকদেরকে মা বাবার অবাধ্য করেন আপনারা, নাটক, সিনেমা, নোবেল উপন্যাসের মাধ্যমে। কিভাবে মা বাবার অবাধ্য হবে? একটা মেয়েকে একটা ছেলে পছন্দ হয়েছে, তার সাথে অবৈধ সম্পর্ক করছে, মা বাবা বাধা দিছে, হাতে নিয়ে তারে পালায় গেছে, এরপরে মা বাবা গোটা সমাজ সবার বিরুদ্ধে গিয়ে হলো, তার তথাকথিত প্রেমকে সে জয় করে ছেড়েছে, এই ট্রেনিং না সারাদিন দেয় এরা? তো আমার যুব সমাজকে নষ্ট করার জন্য শত শত ট্রেনিং এর ব্যবস্থা আপনারা করেছেন, আলেম ওলামারা তাদেরকে বাঁচাবার চেষ্টাটা করে যাচ্ছেন। একটা তথ্য হলো যে আজকে বিকেলে আমাদের ফাউন্ডেশনের ওয়েবসাইটে, ফাউন্ডেশনের মেইলে একটা মেইল পাঠিয়েছেন এক ভদ্রলোক, তার নামটা আমি বললাম না, মেইল আইডিটা আমি বলছি না। এটা আমি সন্ধ্যা যখন মাহফিলে আসছি তখন আমার কাছে আসলো এই মেইলটা। সেই মেইলে লেখা আছে, এক যুবক তিনি লিখছেন যে হুজুর, আজকে আমি 10টা ঘুমের বড়ি খেয়ে ফেলেছি ইতিমধ্যে, কাল সকালে হয়তো আমি আর দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার মনে হয়েছে আমি আপনাকে কিছু কথা বলে যাই। কি কথা? যুবক বললেন যে আমি এরকম একটা জুয়ার সাথে জড়িয়ে গেছি, লোভে পড়ে, এবং আমার কাছে 80,000 টাকা ছিল, 2টা কিস্তির টাকা, কিসের যেন তার, সেই টাকার সবগুলো আমি খুঁয়ে শেষ করেছি, এখন আমার সামনে মরণ ছাড়া আর কিছু এই মুহূর্তে নাই, বাসার কেউ জানে না, এবং ভয়ঙ্কর একটা জায়গায় আমি চলে গেছি, বাধ্য হয়ে আমি আত্মহত্যার পথে চলে যাচ্ছি। তো আপনার মাধ্যমে আমি এই বার্তাটা দিতে চাই, আমি যেরকম শেষ হয়ে গেলাম, কেউ যেন শেষের পথে না আসে। আমাদের যুবকরা যেন, আমাদের সমাজের কোনো মানুষ যেন এই পথে না আসে, এটা ধ্বংস করে দেয় মানুষকে। সে একটা লম্বা চিঠি লিখেছে, এবং সে চিঠি, এই মেইল পুরোটা আমি পড়েছি, চোখের পানি আমার ছলছল করেছে। এই যুবক তিনি এটাও লিখেছেন যে আপনার অনেক ভিডিও আমরা দেখি, আমি দেখেছি, সেজন্য আমার কাছে মনে হয়েছে আমি এই যুবকদেরকে সাবধান করি। তো যুবকদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য আলেমরা চেষ্টা করেন, কিন্তু তাদেরকে ধ্বংস করার জন্য বহু জুয়ার প্রতিষ্ঠান খুলে সেগুলোর প্রচারণা চালায় কি আলেমরা? যুবকদেরকে ধ্বংস করার জন্য এ সমস্ত আয়োজনগুলো কি আলেমরা করে? যত দুর্নীতি এদেশে, যত দুর্নীতি হয়েছে, যত দুর্নীতি হয়, এগুলো আলেমরা করে? আলেমরা সেগুলোর বিরুদ্ধে বলে, তারা স্রোতের বিপরীতে দাঁড়ানোর চেষ্টা করে। অতএব এতে যতটুকু কাজ হয় আলহামদুলিল্লাহ, যদি কাজ কমও হয় আল্লাহর কাছে, ওলামারা যদি এখলাসের সাথে কাজ করেন, ইনশাআল্লাহ তারা আল্লাহর কাছে বিনিময় লাভ করবেন এবং উত্তম বিনিময় পাবেন। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআনে জুয়াকে হারাম করেছেন, মাদককে হারাম করেছেন, বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ তাআলা হারাম করেছেন। কেন করেছেন এগুলো আমাদের বুঝে আসে না। আমাদের জুয়ার সাথে নিজেদেরকে জড়াতে ভালো লাগে, আমাদের পরনারীতে আসক্ত হতে ভালো লাগে, আমাদের হারামে লিপ্ত হতে ভালো লাগে, আল্লাহ তাআলা সেগুলো নিষেধ করেছেন। আল্লাহর নিষেধাজ্ঞা ওইটা অমান্য করলে যে ক্ষতি হয়, এটা বুঝতে বুঝতে অনেকে শেষ প্রান্তে চলে যায়। এই যুবক তার জীবনের শেষ পর্যায়ে এসে নিজের ধ্বংস ডেকে এনে তারপরে তিনি বুঝতে পেরেছেন যে তিনি ভুল পথে চলে গেছেন। আল্লাহর নিষিদ্ধ পথে কোনো শান্তি নাই, সুখ নাই, কল্যাণ নাই, এটা তিনি বুঝতে পেরেছেন। কিন্তু যতক্ষণে তিনি বুঝতে পেরেছেন তখনও তার ব্যাক করার সুযোগ পান নাই। আমরা যাই না, এ আল্লাহর বান্দা কি বেঁচে আছেন না দুনিয়া থেকে চলে গেছেন? আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে হেফাজত করুন, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করুন।
আমাদের ভবিষ্যৎ বংশধর, আমাদের ভবিষ্যৎ আলোক উজ্জ্বল, ভবিষ্যৎ যারা বিনির্মাণ করবে সে সমস্ত আদরের সন্তানদেরকে শয়তানের এই সকল ডালপালা থেকে, এই সকল জাল থেকে আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে হেফাজত করুন, বাঁচিয়ে রাখুন।